يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام بزرگان دین قوام ارپران پیو مسلیان کرام الحمدللہ اللہ سبحانہ و تعالی دربارے اشنکو گنی تو شکریہ دے کرچی جنی آمدر کے پویتر جمعار دینے জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আজকে এই বৃষ্টি স্নাত দিনে আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1445 হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের আজকের 20 রবিউল আউয়ালের জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমান ও তাকওয়ার সাথে নিরাপদে নির্বিঘ্নে সুন্দরভাবে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সৌভাগ্য দান করেছেন এবং দ্বীনী আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে এ উম্মাহর জন্য এক বিশাল নিয়ামত, যে রাসূলের অনুসরণ অনুকরণ এবং যাপিত জীবনে তাকে ফলো করা, তাকে তার আদর্শকে গ্রহণ করা, তার জীবন আদর্শ থেকে আলো নিয়ে চলা, যা আমাদের নাজাত এবং মুক্তির ওসিলা এবং পৃথিবীতে নাজাত ও মুক্তির একটি মাত্র পথ খোলা আছে, যেই পথটি যেই আদর্শটি আমাদেরকে নাজাত দেয়, আমাদেরকে মুক্তি দিবে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও পথ, তার সিরাত এবং তার চরিত্র, তার উন্নত গুণাবলী, তার চরিত্র মাধুর্য, তার অনুপম আখলাক, তার আদর্শ, তার বাক্য, তার বলন, তার চলন, তার উচ্চারণ, তার আচরণ, তার লেনদেন, তার সামাজিক রীতিনীতি, তার সামাজিকতা, পরিবারে তার অভিভাবকত্ব, সব কিছুর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মডেল করে পাঠিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের সদস্যদের জন্য তিনি নবী, সমস্ত মানুষের তিনি নবী। কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, আগত কিয়ামত পর্যন্ত সকল মানুষকে উদ্দেশ্য করে আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে প্রেরিত রাসূল। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য, তার খতমে নবুয়াত, তিনি সর্বশেষ নবী। এই আয়াত তার প্রতি ইঙ্গিত করে, কারণ তিনি সমস্ত মানুষের কাছে রসুল করে আল্লাহ তাকে পাঠিয়েছেন।
ইন্না আরসালনাকা শাহিদান, কোরআন বলে যে আমি রাসূল আপনাকে পাঠিয়েছি সাক্ষী রূপে। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উম্মাহর ভালো মন্দ আমলের কর্মের আপনি সাক্ষ্য দিবেন। ইন্না আরসালনাকা শাহিদান ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, পুরা সমস্ত উম্মতের আমলের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সাক্ষী রূপে উপস্থিত করব। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তিলাওয়াত করছেন, আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু আনহু, নবীজি শুনেছেন। নবীজি সাহাবি আব্দুল্লাহ ইবনে সৌদকে বলেন তুমি ইকরা পড়ো। সাহাবি বললেন আকরাউ ও আলাইকা উনজিল, নবী আপনার সামনে কোরআন পাঠ করার দুঃসাহস কোথায় আমার, আপনার কাছে কোরআন অবতীর্ণ হয়। নবীজি বললেন ইন্নি আসমাউ মিন গায়রিহি, ইন্নি উহিব্বু আন আসমা মিন গায়রে, আমি অন্যের তিলাওয়াত শুনতে পছন্দ করি। সাহাবি পড়া শুরু করলেন এই আয়াতে কারিমত, যখন তিনি আসলেন পড়ে পড়ে নবীজি বললেন হাসবুক, থামো। সাহাবি বলেন আমি আল্লাহ নবীর যে চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম যে আইনা হু তাজরাফান, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। এই আয়াতের মর্ম অনুধাবন করে আল্লাহ নবী কাঁদছিলেন যে আল্লাহ নবী তিনি সাক্ষী রূপে উপস্থাপিত হবেন ময়দানে মাহশারে। অমুবাশশিরা ওয়া নাদীরা, এ নবী আমাদের কাছে এসছেন আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ, সাফল্যের সুসংবাদ, নাজাতের পথ দেখানোর জন্য এসছেন, আলোকিত পথের দিশা দেওয়ার জন্য এ নবী আমাদের কাছে আগমন করেছেন। কোনটা আলোকিত পথ? আজকে মানুষ গুনাহের কাজকেও, গুনাহের পথকেও আলোকিত পথ বলে। যারা বিভিন্ন গুনাহের কাজে নিয়মিতভাবে নিমজ্জিত গুনাহে এবং গুনাহের কাজে তারা মগ্ন, এমন গুনাহ যেগুলো অশ্লীলতা, সমাজের মধ্যে অশালীনতাকে যা প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে, ছড়িয়ে দেয়, তাদের চিন্তা চেতনা কর্মকাণ্ড আচরণ সমাজের যুবকদেরকে তাদের নৈতিক অবক্ষয়ে যাদের কাজগুলো সহায়ক হয়, এ সমস্ত লোকেরাও আজকে নিজেদের কাজকে এবং এই কাজে যে যত বেশি পারদর্শী তাকে তত বড় আলোকিত মানুষ বলে পরিচয় দেয়। অথচ এতে আলো নাই, এতে রয়েছে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই রাসূলকে আমি তোমাদের কাছে কেন পাঠিয়েছি, লিয়ু খরিজাকুম মিনাজ জুলুমাত, গহীন অন্ধকার, নিকষ কালো অন্ধকার থেকে, তমস্যাচ্ছন্ন অন্ধকার সেখানে তোমরা আছো, সেখান থেকে তোমাদেরকে টেনে টেনে বের করে এক একজন মানুষকে আলোকিত মানুষ রূপে করার জন্য, পরশ পাথরে তাকে পরিণত করবার জন্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আনা রাহমাতুল মুহদাত, আমি রহমত নিয়ে এসেছি। আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত সব কিছুতেই রহমত, সারা উম্মাহর জন্য রহমত, এবং শুধু মানুষের জন্য নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি জীব আছে, মানুষ আছে, জড় পদার্থ আছে, পশু জগৎ আছে, যত জগৎ আছে, কারণ জগৎ একটা নয়, অনেক জগৎ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা এভাবে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি শুধু রাব্বুল আলাম নয়, মানুষ জগতের রব নন, তিনি যত আলম এবং জগৎ বলতে পৃথিবীতে যা কিছু আছে আসমান ও জমিনের সবার রব তিনি, সেই রবের প্রশংসা আমরা নিয়মিত করি, নামাজের মধ্যে করি, নামাজের বাইরেও করি। সমস্ত জগতের জন্য যিনি রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, একজন রব আরেকজন রহমত। এই জন্য সূরাতুল ইনসিরাহের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত সমুচ্চ সেটা প্রকাশ করণার্থে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার বক্ষকে আমি হিদায়াতের আলোকে উন্মোচন করে দিয়েছি, আপনি সারাপা হিদায়াত, মাথা থেকে পা পর্যন্ত আপনি হিদায়াতের আলোকবর্তিকা, নূরের মশাল আপনি, দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনার বৈশিষ্ট্য হলো আপনি আপনার রবের অনুমতিক্রমে মানুষকে আল্লাহর দিকে আমার দিকে আহ্বান করছেন, ওয়াসিরাজাম মুনীরা, আমি হেদায়তের সূর্য বানিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি হেদায়তের সূর্য,
হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, সারা পৃথিবীতে আলো বিতরণকারী যেমন একটি সূর্য আছে, আমার ঘরেও একটি সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, সারা পৃথিবীতে আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সৃষ্ট একটি সূর্য আছে। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, যে সূর্য তার কক্ষপথে চলছে, অবিরাম চলছে, সৃষ্ট হওয়ার পর থেকেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পর থেকেই সে চলছে, অনবরত নন স্টপ চলেই যাচ্ছে সে, এবং আল্লাহর হুকুম পালনে সে অগ্রসর, কোথাও তার বিরতি নেই, বিরতিহীনভাবে। যেমন ফেরেশতাদের সম্পর্কে আসছে, ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, ফেরেশতারা অক্লান্তভাবে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণায় মগ্ন, আল্লাহ পাকের তাসবিহাত এতে রত আছে তারা অক্লান্তভাবে, তাদের কোনো ক্লান্তি স্পর্শ করে না। ক্লান্তি মানুষের মনুষ্য স্বভাবের অন্তর্ভুক্ত বিষয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, সবচেয়ে সুন্দর, যে নবীকে দেখে মানুষ পাগল হয়ে যেত, তার প্রেমে পড়ে যেত, তাকে তার প্রতি আকৃষ্ট হয়ে যেত, ইউসুফ আলাইহিস সালাম। সেই ঘটনা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই সময়ের নারীদের এক সভাতে নারীরা একথা বলতে বাধ্য হয়েছিল যে ইনহাজা ইল্লা মালাকুন করিম, এটা মানুষ হতে পারে না, এক সাক্ষাৎ ফেরেশতা, ইনহাজা ইল্লা মালাকুন করিম, ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এতটা হতবিহ্বল হয়ে পড়েছিল সেই নারী সমাজ, সেই সবার, সমস্ত নারীরা আঙ্গুল কেড়ে ফেলেছিল। কোরআনে কারিমে এই ঘটনা এসেছে, অকত্তানা আইদিয়াহুন কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা মানুষ হতে পারে না, মানুষ এত সুন্দর হয়, এত সৌন্দর্য মানুষের ভেতরে, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন করিম। আমাদের নবীকে আল্লাহ কেমন সৌন্দর্য দিয়েছেন, তাফসীরে কুরতুবিতে ইমাম কুরতুবি লিখেছেন যে আমাদের নবীর সৌন্দর্য এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য আমাদের নবীকে দিয়েছিলেন, তার সমস্ত সৌন্দর্যকে যদি পৃথিবীতে প্রকাশ করা হতো মানুষ সেটা গ্রহণ করতে বা সেটাকে ধারণ করতে মানুষ অক্ষম হয়ে যেত, মানুষের ধারণ ক্ষমতার বাইরে এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চাইতেও বেশি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, সেই নারীরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে দেখতে পেত তাহলে হাতের আঙ্গুল কাটার পরিবর্তে নিজের কলিজা কেটে ফেলত। কেমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছিলেন। এবং এক সীরাতের কিতাবের মধ্যে শাইমুল কি শাইমুর রসুল কিতাবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে সেই কিতাবের মুসান্নিফ এবং লেখক বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আল্লাহ সবটা প্রকাশ করেন নাই, এটা আল্লাহর আত্মমর্যাদার বিষয় ছিল, সে কারণে সবটা প্রকাশ করেন নাই। এ কারণে ইউসুফ আলাইহিস সালামকে দেখে বাহ্যিকভাবে মানুষ তো আঙ্গুল কেটে ফেলেছে, আল্লাহর নবীকে দেখলে মানুষ পাগল হতো ঠিক, তার প্রেমে আকৃষ্ট হতো কিন্তু আঙ্গুল কাটতো না, এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখেছেন, না হয় মানুষের জন্য চলাফেরা মুশকিল হবে। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন যে বিরাট বড় এক মুহাদ্দিস হযরত মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ, যিনি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মিরকাতুল মাফাতিহ, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা রাহমাতুন মুহদাত, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, আমি মানুষের জন্য রহমত স্বরূপ, যা আল্লাহ কোরআনে করিমে ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের নবী সম্পর্কে, রহমাতুল লিল আলামিনের এহসাস এবং সম্মান আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, কোনো নবীকেই দান করেন নাই,
রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন সারা পৃথিবীতে আমি সব জায়গাতে আমার পরিচয় একটা সেটা হলো আমি রব্বুল আলামিন এটা আমার পরিচয় সব জায়গাতে যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য ডোবে সূর্যের উদয়াচল অস্তাচল পশ্চিম দক্ষিণ উত্তর পূর্ব সব দিকে আমার পরিচয় একটাই সেটা হলো আমি রব্বুল আলামিন আর আপনার পরিচয় আপনি রাহমাতুল লিল আলামিন ওয়ারাফানা লাকা যিকরাক আল্লাহ বলেন যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়িবা যা জীবনে একবার হলেও পড়া ফরজ এই কালিমায়ে তাইয়িবা লিখতে ১২টি হরফ লেগেছে ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পর্যন্ত লিখতেও ১২টি হরফ লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে পরিমাণ হরফ অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে সেই পরিমাণ অক্ষর যেখানে আমি রব্বুল আলামিন সেখানে আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর আলোচনা আজানের মধ্যে আল্লাহ শাহাদাত তাওহীদের কথা আসছে সাথে সাথে রিসালাতের শাহাদাতের কথাও আসছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ছাড়া আজান অপূর্ণ এটা ছাড়া মুয়াজ্জিন যদি আজান দেন বলা হবে আজান হয়ই নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া জীবন অসম্পূর্ণ এজন্য জীবনকে যদি পূর্ণ করতে হয় যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সে জীবনকে যদি পূর্ণ করতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জীবনে ধারণ করা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণতা লাভ করতে পারে না কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমলে শরীক থাকেন যে অন্য কোনো আমলে আল্লাহ রাব্বুল আলামিন শরীক থাকেন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি আল্লাহ দরুদ পাঠান নবীর প্রতি আল্লাহ দরুদ পাঠানোর অর্থ হলো নবীর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন যে নবী আমাদের জন্য যে নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব নবীর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা আমাদের সামনে উন্মোচিত হয়েছে নবীর মাধ্যমে সাফল্যের পথ পন্থা আমরা জেনেছি সেই নবী আমাদের জন্য কত বড় নিয়ামত তার শুকরিয়া আদায় করা ওয়াজিব সেই কৃতজ্ঞতা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন এমন একটি আমল যে আমলে আমি আল্লাহ নিজেও শরীক থাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো এই আমলে তোমরাও শরীক থাকো এটা আমাদের নবীর ইনতিহাই ইকরাম চূড়ান্ত পর্যায়ের সম্মান এবং মর্যাদা যে নবীর প্রতি সর্বাবস্থাতে সব সময়ে আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করতে থাকেন আল্লাহর দরুদ প্রেরণের অর্থ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসছে আল্লাহ পাক নবীর প্রতি দরুদ পাঠান এর অর্থ হল আল্লাহ পাক নবীর জন্য শাফাতের সেই মাকামকে সমুচ্চ আল্লাহ পাক সেটাকে সমুচ্চ করেন তার মর্যাদাকে বাড়াতেই থাকেন কিয়ামতের দিন আল্লাহ নবী যে সুপারিশ করবেন যাকে শাফাআতে কুবরা বলা হয় এর অপর নাম হচ্ছে মাকামে মাহমুদ আসা ইয়াবআসাকা রাব্বুক মাকামাম মাহমুদা এই মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অধিষ্ঠিত করবেন সেই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা নবীর জন্য এর মর্যাদাকে বাড়াতেই থাকে ফেরেশতারাও দরুদ পড়ে এর অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করে ফেরেশতারা যে আল্লাহ এই নবীর মর্যাদাকে আপনি বাড়াতেই থাকুন ইমানদারগণ আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে এটা আল্লাহর নির্দেশ দরুদ পড়া আল্লাহর নির্দেশ এবং যত বেশি পড়া যায় যে কোনো অবস্থাতেই দরুদ পড়া যায় যে দরুদ পড়ার জন্য আমাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে পড়তে হবে না দাঁড়িয়ে পড়লে এটা গুনাহ হবে এগুলো সব ভ্রান্তি যে কোনো অবস্থাতে আমি দরুদ পড়তে পারি কিন্তু নবী আসছেন এই আকীদা বিশ্বাসে দাঁড়িয়ে যাওয়া এটা সম্পূর্ণ গোমরাহি এবং সম্পূর্ণ ভ্রষ্টতা যাকে কিয়াম বলা হয় কিয়াম মানি দাঁড়ানো নবীর আগমনে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ আল্লাহ নবী হাদিসে বলেছেন যে ফেরেশতা কর্তৃক এক টিম আছে যেই টিম পৃথিবীর নানা প্রান্ত থেকে যখনই যে ব্যক্তি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়বে এই দরুদ আল্লাহ সেখানে পাঠিয়ে দেয় আল্লাহ নবীর কাছে যদি আল্লাহ নবীর আসতেই হয় তাহলে এই দরুদ পৌঁছে দেওয়ার কি অর্থ থাকে না ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম আমার আল্লাহর এক আল্লাহ কর্তৃক নিযুক্ত ফেরেশতাদের একটা টিম আছে এই টিম সর্বদা ইউবাল্লিগুনি আমার কাছে পৌঁছে দেয় মিন উম্মতি
আমার উম্মতের পক্ষ থেকে আসসালাম, তাদের দরুদ ও সালাম পৌঁছে দেন। আল্লাহর নবীর আসার কি অর্থ আছে? সম্মানী মানুষের কাছে সম্মান গিয়ে দেওয়া, এটা হলো তার সম্মানের বিষয়। ওনাকে ডেকে এনে সম্মান দেওয়া, এটা তার সম্মানের বিষয় নয়। এই জন্য নবীর মহাব্বতে দাঁড়িয়ে যাওয়া, কিয়াম করা, এগুলো বিদআত, এগুলো সুন্নার খিলাফ। আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কিয়াম করো তো আল্লাহর জন্য করো। কুমু লিল্লাহ, আল্লাহর জন্য কিয়াম করো, দাঁড়াও তো আল্লাহর জন্য দাঁড়াও। আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর জন্য, আমরা পাঁচ অক্ত সালাতে আল্লাহর জন্য দাঁড়াই। দাঁড়ানোর বিধান একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য নয়। এক সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিয়ান আলা আসা, লাঠিতে ভর করে একদিন খারাজা ইয়ামান, নবীজি বের হলেন আমাদের কাছে আসলেন, আর আমরা যখন নবীকে দেখলাম দাঁড়িয়ে গেলাম। নবীজি বললেন লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, লা তাকুমু কামা তাকুমুল আআজিম, আমরা মানুষেরা যেমন তাদের বাদশাদের সামনে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, লা তাকুমু, তোমরা আমাকে দেখে এভাবে দাঁড়িয়েও না, দাঁড়িয়েও না, আমাকে দেখে এভাবে সম্মানার্থে দাঁড়িয়ে যেও না। তারা এভাবে দাঁড়িয়ে একজন আরেকজনকে সম্মান করে, তোমরা এই কাজটি করবে না। আল্লাহর নবী যে কাজকে অপছন্দ করলেন তার জীবদ্দশাতে, যে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া, যখন আল্লাহর নবী জীবিত ছিলেন তার সম্মানে দাঁড়িয়ে যাওয়াকে তিনি অপছন্দ করেছেন। আজকে ১৪৫৪ বছর পরে এসে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর নবীর সুন্নত কীভাবে হয়, আদর্শ কীভাবে হয়, সেটা কীভাবে রসুল প্রেমের নিদর্শন হয়, ইশকে রসুলের নিদর্শন হয় না? এক হাদিস আল্লাহর নবী আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেছেন যে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা তাকে দেখে দাঁড়াতাম না। কেন? কারণ আমরা জানি আল্লাহর নবী দাঁড়ানোকে অপছন্দ করেন। এই জন্য সাহাবায়ে কেরাম এর পরে আল্লাহর নবীকে দেখে আর দাঁড়াতেন না। তো আজকে আল্লাহর নবীর আমাদের জন্য বড় নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া কীভাবে আদায় করব, শুক্রিয়া আদায়ের পন্থা কী, সেটাও কোরআন ও সুন্নাতে আছে। সুন্না এবং বিদআতের মধ্যে বড় পার্থক্য হলো এই, মোটা দাগে মোটা কথায় সুন্নত কাকে বলে, বিদআত কাকে বলে। সুন্নত গ্রহণীয়, বিদআত পরিত্যাজ্য। সুন্নতের পথে নাজাত এবং জান্নাত আল্লাহর সাথে মিলন হয় সুন্নতের পথে, কিন্তু বিদআতের পথে, বিদআতের পথ হলো জাহান্নামের পথ। কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআত মানেই ভ্রষ্টতা। অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রতিটি ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুন্নতে জান্নাত, জান্নাতে সুন্নত, জান্নাত পেতে হলে সুন্নতের উপর চলতে হবে, সুন্নতের উপর চললে জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। সুন্নতের পরিচয় হলো যে কাজ মানুষ ইমানদার আল্লাহর নবীর মহাব্বতে ভালোবাসায় করবে এবং আল্লাহর নবীর তরিকায় করবে, আল্লাহর নবীর বাতানো পন্থায় করবে, এটা হবে সুন্নত। আর যে কাজ মানুষ আল্লাহর নবীর মহাব্বতে করে ঠিক, নবীর প্রতি ভালোবাসাই তারা, এক ধরনের এক শ্রেণীর লোক ঈদ পালন করে, ইসলামে ঈদ হচ্ছে দুটি, সেখানে তারা নতুন একটি ঈদ সংযোজন করেছে। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে বিদায় হজের ভাষণের দিনে, এটাতে আবার কোনো কিছুকে ঢুকানো, ইন করা, আউট করার কোনো সুযোগ কারোর জন্য নাই পৃথিবীতে। ইসলাম পরিপূর্ণ, এখানে নতুন করে ঢুকানোর কিছু নাই। তো সুতরাং ইসলামে এই দুটি আমাদের নবী বলেছেন, ঈদুল ফিতর, ঈদুল আধা। সেখানে এক শ্রেণীর মানুষ বলছে, মানুষকে উজ্জীবিত করছে নতুন ঈদ পালন করার জন্য, যে ঈদের সাথে নামাজ নেই, যে ঈদের সাথে রোজা নেই, যে ঈদের সাথে হাজ নেই। মুসলমানদের ঈদ এমন নয়, মুসলমানদের দুটি ঈদ দুটি মহান আমলকে কেন্দ্র করে হয়েছে। যাই হোক, আল্লাহর নবী আমাদের জন্য যে এত বড় নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া আদায়ের পন্থা হলো আল্লাহর নবীর অনুসরণ, জীবনের প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। আস-সুন্নাহ আত-তরীকাতুল মাসলুকাতু ফিদ্দীন, দ্বীনের চলার পথে, দ্বীনের পথে চলার এক অনুসরণীয় পন্থার নাম হচ্ছে সুন্নত। আর সেই পন্থা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পন্থা এবং আদর্শ। এই জন্য এক তো আমাদের দায়িত্ব হলো প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে মনে প্রাণে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আমল করা, পালন করা, এবং আল্লাহর নবীর যে দিক নির্দেশনা আমাদের চলার পথে, সেই নির্দেশনা অনুযায়ী চলা আমাদের দায়িত্ব। আল্লাহ নবীর প্রতি মহাব্বত প্রদর্শন করব আল্লাহর নবীর তরিকাতে, বাতানো পন্থায়।
আর যে কাজ বিদআত সেটা হলো নবীর পন্থায় মহব্বতে হয় ঠিক কিন্তু নিজের মন গড়া পন্থায় এটাকে বিদআত বলা হয় সুন্নাত হলো আল্লাহর নবীর পন্থায় আল্লাহর নবীর মহব্বত এটা সুন্নাত আর বিদআত বলা হয় আল্লাহর নবীর মহব্বতে করেছে ঠিক কিন্তু উদ্ভাবন এবং তরিকা মত পথ নিজের বানানো পথে যেটাকে ভালো মনে করলে সেটা নেক আমল হতে পারে না নেক আমল হওয়ার মাপকাঠি হলো আল্লাহর নবীর অনুমোদন আছে কিনা সাহাবা ইকরামের এর উপর আমল আছে কিনা এটা হলো মাপকাঠি এর যেখানে নাই সেটা সুন্নতের বাইরে হবে এজন্য জীবনের সব ক্ষেত্রে সুন্নতের উপর চলার চেষ্টা করি দ্বিতীয়ত আল্লাহর নবীর মহব্বত আমাদের জন্য ইমানের অংশ এটা আমার ভিতরে আসবে কিভাবে আমি যদি আল্লাহর নবীর জীবন চরিত্র পড়ি এজন্য আমাদের পড়া উচিত আল্লাহর নবীর সিরাত আমাদের জন্য পড়া উচিত সিরাতের বহু কিতাব বাংলা ভাষায় অনুদিত হয়েছে পড়ুন এগুলো পড়া উচিত আমাদেরকে আল্লাহর নবীকে জানতে হবে শিখতে হবে আমাদের সন্তানদেরকে সিরাতের সাথে পরিচিত করতে হবে আমাদের জীবনে সিরাত অধ্যয়ন এটা অপরিসীম তার গুরুত্ব সুতরাং নিজেও পড়তে হবে ঘরেও পড়ান তালিমের মধ্যে অনেকে ঘরে তালিম হয় তালিম হওয়া জরুরি তো সেখানে একটা অংশ রাখুন আল্লাহর নবীর সিরাতের অধ্যয়ন একজন পড়বে বাকি সবাই শুনবে আল্লাহ নবীর আখলাক সম্পর্কে জানবে বাচ্চারাও শিখবে কাদেরকেও আমাদের পাঠদান করা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা একটু বসি আমাদের মহতরম সভাপতি